কি কারণে এই বাড়ির মালিকেরা এই বাড়ি ভাড়ার এই ক্ষতিটা পেতে পারে হোম ওনার যারা আছেন তারা কিন্তু একটা পঁচিশ হাজার ডলারের পর্যন্ত একটা বেনিফিট তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারেন আপনি যে খাত থেকে ইনকাম করতেছেন ওই খাত রিলেটেড যদি কোনো এক্সপেন্স থাকে তাহলে আপনি অ্যালাউড আপনি এই এক্সপেন্সগুলো ইনকামের এগেনস্টে অ্যাপ্লাই করার জন্য ট্যাক্স পেয়ার উনি হান্ড্রেড থাউজেন্ড ডব্লিউ টুতে উনি কাজ করতেছেন রাইট

পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন এটা ক্ষেত্রে যদি বাড়িওয়ালারা কখনো ভাড়াটিয়ার যদি চুক্তি লঙ্ঘন করে থাকে এবং ভাড়াটিয়া যদি তার বাড়িতে থাকা অবস্থায় বাড়ির ক্ষতি সাধন করে থাকে কিংবা ভাড়াটিয়া চলে যাওয়ার পরে বেশ কিছুদিন বাড়ি যদি খালি পড়ে থাকে এবং ভাড়া না হয় অথবা ভাড়াটিয়া উচ্ছেদ করতে যে যে আইনি লড়াই করতে হয় সেই লড়াইয়ের যে পয়সা খরচ হয় বা অন্যান্য যে আর্থিক ক্ষতিপূরণ হয় বা অন্যান্য আরও যে সমস্ত বিষয় আছে যেগুলো আপনি আমার থেকে আরও অনেক বেশি ভালোভাবে বলবেন এবং মোটামুটিভাবে এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই যে কি কি কারণে এই বাড়ির মালিকেরা এই বাড়ি ভাড়ার এই ক্ষতিটা পেতে পারে এই বিষয়টি সম্পর্কে আপনি বিস্তারিত যদি কথা বলেন তাহলে আমরা এই শুনে থাকি যে অনেক বাড়িওয়ালাই ভাড়াটেদের বিড়ম্বনার ক্ষেত্রে অনেক সময় বাড়ি তাদেরকে নিজের হাত ছাড়া হয়ে যায় ব্যাংকের কাছে চলে যায় ইত্যাদি বিষয় তাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যাতে না হয় বা কিভাবে তারা ক্ষতিপূরণটা পেতে পারে তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারে এই বিষয়টি আপনি পরিষ্কার করবেন জনাব জাকির চৌধুরী সিপিএ ধন্যবাদ রানা ভাই আপনাকে আরেকবার এবং ধন্যবাদ সকল টিভিএন টুয়ান্টি ফোর দর্শকদেরকে যারা এই মুহূর্তে দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন সো এই পঁচিশ হাজার ডলার ফর আপনার হোম ওনারদের জন্য এবং হোম ওনার যারা আছেন তারা আসলে এই পঁচিশ হাজার ডলার রেন্টাল লস অথবা লস যেটা আছে সেই বেনিফিটটা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারবেন অন দেয়ার ট্যাক্স রিটার্ন এখন এটা অনেকে শুনলে মনে করতে পারেন যে হে মেবি আমি পঁচিশ হাজার ডলার রাইটে পেয়ে যে যাবো বা আমি পঁচিশ হাজার ডলারে মনে হয় কোনো একটা চেক পাবো আসলে এইরকম না বাট পঁচিশ হাজার ডলারের বেনিফিটটা পাবেন আমি একটু এক্সপ্লেন করব কীভাবে আপনারা বেনিফিট পাবেন যারা হোম ওনার যারা আছেন রাইট সো আপনি যখন হোম ওনার হন রাইট আপনি হোম ওনারের সাথে সাথে আপনি কিছু বেনিফিট আপনি ইউজ করেন রাইট কি কি বেনিফিট ইউজ করেন যেমন আপনার মোভার চিন্তা থাকে না রাইট রাইট আপনি আগে রেন্ট দিতেন যে রেন্টটা দেয়া লাগতেছে না রাইট অথবা মনে করেন আপনার যেমন ফ্লেক্সিবিলিটি নিজের ইচ্ছা মতো অনেক জিনিস করতে পারতেছেন না যেমন একটা মডিফিকেশন একটা নতুন করে একটা রুম বানানো বা একটা কালার করা অ্যাকসেট্রা একসেট্রা রাইট অল দোজ কিন্তু আপনার অসুবিধা থেকে যাচ্ছে যদি আপনি হোম ওনার না হন রাইট বাট যখনই আপনি হোম ওনার হবেন এই বেনিফিটগুলো পাচ্ছেন যে কোনো হেডেক নাই মুভ করার ইচ্ছা মতো আপনার টেস্ট অনুযায়ী আপনি কাজ করাইতে পারতেছেন আপনি চাইলে একটা এক্সটেনশনও করাইতে পারতেছেন এরই সাথে সাথে এই যে ফ্লেক্সিবিলিটি আপনি পাচ্ছেন বাট এরই সাথে সাথে এক্সট্রা কিছু কস্ট কিন্তু আপনার চলে আসতেছে কি কি কস্ট রাইট কস্টটা হতে পারে যেমন আপনার মর্গেজ ফার্স্ট রাইট তারপরে হলো কি আপনার রিয়েল স্টেট ট্যাক্স তারপরে হলো গিয়ে আপনার রিপেয়ার মেনটেন্স ইন্স্যুরেন্স রাইট তারপরে আপনার ওয়াটার বিল আগে যখন আপনি মনে করেন আপনার একজন হিসেবে ছিলেন তখন কিন্তু অনেক সময় এই এক্সট্রা কোস্ট দেওয়া লাগতো না অল আপনি রেন্টের সাথে আপনি দিয়ে দিতেন মালিক যে ছিল উনি কিন্তু ঠিক কেয়ার করতে পারেন এখন আপনি যখন মালিক নিজেই মালিক মালিক হবেন তখন ওই যে এক্সট্রা কস্টগুলো চলে আসে এবং কস্ট যখন আমরা বলি যেমন রিপেয়ার মেনটেনেন্স সামটাইমস একটা রুফ চেঞ্জ করতে অনেক সময় দেখা যায় পনেরো বিশ হাজার ডলার পর্যন্ত লেগে যায় একটা রুম এক্সট্রা ফিক্স করতে বা আপনার একটা প্লাম্বিং ঠিক করতে দুই তিন হাজার চার হাজার ডলার লেগে যেতে পারে ওর অথবা আপনি ব্যাক ইয়ার্ডে কোনো কাজ করে দিতেছেন টেন ফিফটিন টু থাউজেন্ড পর্যন্ত চলে যেতে পারে সো এই ধরনের যদি কোনো খরচ থাকে রাইট এই ধরনের খরচ যদি থাকে এবং হোম ওনার যারা আছেন তারা কিন্তু একটা পঁচিশ হাজার ডলার পর্যন্ত একটা বেনিফিট তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারেন এখন এই বেনিফিটটা পেতে গেলে হোম ওনার যারা তারা কিন্তু আপনার টু ফ্যামিলি হাউস তারা যদি এই হাউসে যদি থেকে তাকেন তাহলে এই হাউসটা টু ফ্যামিলি হাউস হতে হবে কেননা একটা ইউনিটে তারা থাকবেন আরেকটা ইউনিট বাড়া দিতে হবে আর যদি আপনি এই হাউসে না থেকে থাকেন এই হাউসটা যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট মানে টু ফ্যামিলি হওয়ার সাথে যদি হান্ড্রেড পার্সেন্ট ভাড়া দেওয়া থাকে টু ফ্যামিলি যদি হয় তাহলে একটা ইউনিটে উনি থাকতে পারবেন আর একটা ইউনিট উনি ভাড়া দিয়ে দিয়েছেন এটা হলো গিয়ে যেমন উনি যদি এই হাউসে থাকেন এখন সে ফর এক্সাম্পল যদি এই হাউসে উনি না থাকেন উনি যদি এটা যদি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ওয়ান ফ্যামিলি হোক আর টু ফ্যামিলি হোক ডাজ নট ম্যাটার দুটাই যদি ভাড়া দিয়ে দেয় ক্ষেত্রে হবে না সেটা হবে সেটা আচ্ছা যদি এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় আচ্ছা কিভাবে কাজ করে যদি एग्जांपलটা ধরি টু ফ্যামিলি হাউস এবং একটা ইউনিটে মালিক যে আছেন উনি থাকতেছেন আরেকটা ইউনিটে উনি বাড়া দিচ্ছেন রাইট এখন আই বলে যে লাইক আপনি যে কোনো খাত থেকে যে কোনোভাবে ইনকাম যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে মাস্ট ইনকাম হিসেবে দেখাতে হবে যেমন রেন্টাল ইনকাম হ্যাঁ আপনি ইনকাম পাচ্ছেন এরই সাথে সাথে আই আরেকটা জিনিস বলে যে লাইক আপনি যে খাত থেকে ইনকাম করতেছেন ওই খাত রিলেটেড যদি কোনো এক্সপেন্স থাকে তাহলে আপনি অ্যালাউড আপনি এই এক্সপেন্স ইনকামের অ্যাগেনস্ট অ্যাপ্লাই করার জন্য আপনি ইউ আর অ্যালাউড সো একটু আর একটু যদি ব্রোকেন করে বলি তাহলে যেমন আমরা যদি একটা এক্সাম্পল ধরি একজন মানুষ যদি ওয়ান ফ্যামিলি হাউসে টু ফ্যামিলি হাউসে থাকে একটা ইউনিটে থাকে আর একটা ইউনিট বাড়া দেয় এবং ম্যাথ ইজির জন্য আমরা যদি বলি পার মান্থে উনি ওয়ান ডলার করে রেন্টাল ইনকাম পাচ্ছেন তার মানে বৎসরে কত হলো টুয়েলভ থাউজেন্ড ডলার রাইট এটা হলো রেন্টাল ইনকাম উনি ওনার ট্যাক্স রিটার্নে দেখাতে হবে এখন ওই রেন্টাল এটা আর্ন করতে গিয়ে যে এক্সপেন্সেস যেমন এই পোর্শনের মর্গেজ ইন্টারেস্ট এই পোর্শনের প্রপার্টি ট্যাক্স এই পোর্শনের রিফেয়ার এই পোর্শনের মেনটেনেন্স এই পোর্শনের আপনার খন অ্যাডিশন বিল এই পোর্শনের ওয়াটার বিল অল দোজ এক্সপেন্স কিন্তু এই বারো হাজার থেকে উনি ডিডাক্ট করতে পারবেন এখন যদি কোয়েশ্চন হয় যে এই আমার এক্সপেন্সটা কোনো একটা কারণে যদি এই বারো হাজারের উপরে হয়ে যায় তাহলে আমি কি এই বারো হাজারের উপরে যেটা হয় সেটাই কি নিতে পারবো কিনা আনসার ইজ ইয়েস আপনি নিতে পারবেন নাও নেক্সট কোয়েশ্চেন হতে পারে যদি আমি না নেই যদি বেশি তাহলে আমার কি কোনো ম্যাক্সিমাম কোনো সিলিং পয়েন্ট আছে কিনা বা বাউন্ডারি আছে কিনা এই বাউন্ডারিটা হলো আপনার পঁচিশ হাজার ডলার আরেকটু যদি আপনার ব্রোকেন করে বলি এই এক্সাম্পল যেটা বারো হাজার ডলার আমরা রেন্টাল ইনকাম বলছিলাম যদি কোনো হোম ওনারে টোয়েন্টি থাউজেন্ড এক্সপেন্স যদি হয় রিপেয়ার মেনটেনেন্স মর্গেজ রিয়েল স্টেট ওল্ডোস তাহলে ওনার কিন্তু আপনার এই লসটা বিশ হাজার আর ইনকাম বারো হাজার যদি হয় তাহলে নেট লসটা আসে আট হাজার রাইট তার মানে উনি কিন্তু এই আট হাজার ডলারে কিন্তু লস বেনিফিটটা পাচ্ছেন রাইট এইভাবে যদি এখন যদি আমরা বলি বিশ হাজার না হয়ে ওনার যদি লস হয় এক্সপেন্স যদি ফিফটি থাউজেন্ড হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওনার রিয়েল লস হয় আটাইশ হাজার ডলার রাইট পঞ্চাশ মাইনাস বারো বা আইআরএস যে আপনি পঁচিশ হাজারের উপরে না যেতে পারবেন না সো ম্যাক্সিমাম পঁচিশ হাজার ডলার না এখন আমরা বুঝলাম যে আপনার লসটা আপনি ক্যারি করতে পারবেন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ওকে এই লসটা আসলে আমাকে কিভাবে বেনিফিট করবে বিকজ আই এম নট টাচিং দ্য মানি আইআরএস কিন্তু এই পঁচিশ ডলার আমাকে দিচ্ছে না বাট হাউ ডাজ ইট বেনিফিট রাইট এটা বেনিফিটটা এইভাবে হয় এই পঁচিশ হাজার ডলার যে লস আছে আপনার এই লসটা কিন্তু অন্যান্য ইন

একটা আমি যে যারা আছেন যদি রেন্টাল প্রপার্টি থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম পঁচিশ হাজার ডলার এই লসটা তারা তাদের ট্যাক্স রিটার্নে নিতে পারেন এবং এইটা যদিও মনে করেন আপনার যদি আমরা যদি একটু এক্সাম্পল একটা করি যে একজন ডবলিউ টু ওনার কোনো হোম নাই আর একটা আরেকজন ডব্লিউ টু যে কাজ করতেছেন ওনার একটা হোম আছে সো এই ক্ষেত্রে যার হোম নাই উনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দের ইজ নাথিং টু ডিডাক্ট কোনো কিছু ডিডাক্ট করতে পারতেছেন না রাইট পুরোপুরি হান্ড্রেড থাউজেন্ডের উপরে কিন্তু ওনাকে ট্যাক্স অথবা ইনকাম দেখাতে হচ্ছে আর যদি কম্পেয়ার করে যার হোম ওনার যারা এই লসটা নিতে পারবেন তারা কিন্তু টেকনিক্যালি এই লসটা

হান্ড্রেড থাউজেন্ড রুজি করলে রাইট সো হান্ড্রেড থাউজেন্ডে যদি কেউ টেন পার্সেন্ট হয় দশ হাজার আর সেভেন্টি ফাইভে আসে লাগে সাত হাজার পাঁচশো সো নাও থিঙ্ক অফ ইট আপনি শুধুমাত্র ফেডারেল কিন্তু আপনি দুই হাজার পাঁচশো ডলার কিন্তু সেভ করে দিচ্ছেন এবং সেম কাইন্ড অফ বেনিফিট কিন্তু আপনার স্টেট লেভেলেও আসবে টু থাউজেন্ড এবং ফেডারেল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সোট রাইট এই পঁচিশ হাজার রেন্টাল লস ইউজ করার কারণে তারা অলমোস্ট লাইক চার হাজার পাঁচশো ডলারের মতো ট্যাক্স কিন্তু তারা সে বেনিফিটটা পেয়ে যাচ্ছে বেনিফিটটা পেয়ে যাচ্ছেন এই এই চার হাজার পাঁচশো ডলার ইদার তাদের রিফান্ডটা বেড়ে যাবে আর না হলে তাদের যদি ট্যাক্স দেওয়া লাগে তাহলে ট্যাক্সটা কমে যাবে সো দ্যাটস হাউ দ্য হোম ওনার যারা আছেন তারা কিন্তু এই পঁচিশ হাজার ডলারের লস বেনিফিটটা নিতে পারেন তাদের ট্যাক্স রিটার্ন ইয়ার গুড থিং হলো এটা কিন্তু অনলি নট ফর ওয়ান ইয়ার

হানড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় তাহলে কিন্তু এইটা একটু ইউজ করতে পারেন বিকজ এই সিঙ্গেল ফ্যামিলি হাউস থেকে উনি কিন্তু রেন্টাল ইনকাম পাবেন রাইট আর রেন্টাল ইনকাম পালে ওই যে ইনকামটা রিপোর্ট করতে হবে আর ইনকামটা রিপোর্ট করলে এটার অ্যাসোসিয়েট যে এক্সপেন্সেস আছে ওইটা কিন্তু উনি ইনকামের অ্যাগেনস্ট ইউজ করতে পারেন আর যদি লস হয় তাহলে এইভাবে তারা কিন্তু বেনিফিটটা নিতে পারেন ইচ অ্যান্ড এভরি ইয়ার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর